নওগাঁ থেকে নৌকা ভ্রমণে এসে দিক হারিয়ে ফেলা 40 যাত্রীকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করেছে নাটোর পুলিশ। দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার শাহ জানান, বুধবার সকালে নওগাঁর আত্রাই থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে 40 জনের একটি দল নাটোরের চলন বিলে বেড়াতে আসে। বিলের মাঝখানে তিসিখালী মাজার জিয়ারত শেষে ফেরার পথে প্রবল ঝড়বৃষ্টি এবং ঢেউয়ে তারা দিক হারিয়ে ফেলেন। এ সময় 999-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশের 5টি টিম তাদের উদ্ধার করে নওগাঁর আত্রাই সীমানায় পৌঁছে দেয়।